গাইঘাটার স্কুলে ভর্তি ক্লাসরুমে ছাত্রীর পোশাক খুলে নেওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন ছাত্রীর বাবা তার অভিযোগ ঘটনার পর স্কুলের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি অভিযুক্ত শিক্ষিকা বিপাশা ঠাকুরের কড়া শাস্তি দাবি করেন তিনি না আমার সঙ্গে কোনো কেউ আসেনি স্কুলের কেউ এসে আমার সঙ্গে যোগাযোগটা কোনো কিছু বলেনি আর তখনও আমার কোনো কেউ সান্ত্বনা দেয়নি আমার কোনো কিছু বলে না আমার সঙ্গে কোনো স্কুলের কোনো লোকজন এসে আমাকে যোগাযোগ করেনি বাবার সঙ্গে এত বড় চরম অপরাধ করার পরে তাও আমার সঙ্গে কোনো যোগাযোগ কিছু করেনি ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে অভিযুক্ত শিক্ষিকা আদৌ শিক্ষকতার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস ওই শিক্ষিকা শিক্ষিকা পদে থাকবার উপযুক্ত নয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত শিক্ষক শিক্ষিকা যদি নাকি ছাত্রছাত্রীদের হৃদয়ের কথা বুঝতে না পারে তাদের মানসিক অবস্থা বুঝতে না পারে তারা শিক্ষক শিক্ষিকা হওয়ার উপযুক্ত নয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মনে করেন অভিযুক্ত শিক্ষিকার উচিত ছাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করা একই মত শিক্ষাবিদ সুকান্ত চৌধুরীরও শিক্ষিকা একজন মহিলা তিনি যে কোনো বালিকা একজন বয়সন্ধির বয়সের কোনো বালিকা বা যে কোনো বয়সেরই কোনো কোনো মেয়ের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারেন এটা তো প্রায় অবিশ্বাস্য এর থেকে লজ্জার এর থেকে মানে কি বলবো ঘৃণার কাজ আর কিছু নেই অমানবিক কাজ আর কিছু নেই এটা খুব অন্যায় কাজ করেছেন তিনি তার উচিত ছাত্রীর কাছে ক্ষমা চাওয়া বড় হয়ে হ্যাঁ ছাত্রীর কাছে ক্ষমা চাওয়া এবং সকলের কাছে ক্ষমা চাওয়া যে তিনি এটা অন্যায় কাজ করেছেন আতঙ্ক ও অপমানের যন্ত্রণা এখনো পিছু ছাড়েনি সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর তা সত্ত্বেও এখনো স্কুলে যেতে চায় সে বন্ধুদের সঙ্গে একই বেঞ্চে বসতে চায় আর বড় হয়ে চায় শিক্ষিকাই হতে চরম অমানবিক শাস্তির বিরুদ্ধে ক্ষোভের ঝড় সর্বত্র অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এবিপি আনন্দ